সো ফ্রেন্ডস, এই ওষুধটাকে ইউজ করতে হবে। একটাই দেখুন, এটা হচ্ছে 2 লিটারের একটা বোতল। তো এই 2 লিটারের বোতল, কারণ আমার লাগছে, আমার অনেক পাখি আছে, তাই জন্য 2 লিটারের বোতল দিচ্ছি। তো আপনাদের যদি কম পাখি থাকে, যদি একবারই জলে দিন, এরকম একবার পাখিগুলো যদি সকালবেলা বাটিতে জল থাকে, সেই জল যদি খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পর দেখবেন ওরা আর ওষুধগুলো আর খেতে চায় না। সেই রাত বেলা হয়ে যাবে 12টা 11টার সময় ওষুধ খেলে পাখি কোনো কাজ হয় না। যত চেষ্টা করবেন পাখিকে সকাল সকাল। হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল, লাভিং পেটস এম্পায়ার চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে বলবো যে জিয়ার পাখির বাচ্চা দেখবেন বড় হয়ে যায়, সেপারেট কেজ আছে। ফার্স্টে বলছি সেপারেট কেজ আমার আছে, সেপারেট কেজ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস কী হয়েছে, বাচ্চাগুলো আলাদা করে দিলাম, আলাদা করে দিয়ে ভাঁড় দিয়ে দিলাম। তো ভাঁড় ছিল যা আমি বার করিনি, যখন বাচ্চা 14-15 দিন বড় হয়ে যায় ভাঁড় বার করিনি। তো সেপারেট কেজ থাকলে বাচ্চা দেখবেন মা ফিট করে, কোনো অসুবিধা থাকে না। আর আমি বার করিনি তাও, কারণ ভাঁড় থাকলে আবার ডিম পেড়ে যায়। ভিটামিন ক্যালসিয়াম না ইউজ করার না করলে ডিম পেড়ে দিলে পাখি বাচ্চা আবার যখন বড়ো হবে ছাড় হয়ে যায়। সেই জন্য আমি বাচ্চা বরং 14-15 দিন হয়ে যায় বাচ্চাগুলো ভাঁড় বার করে নিই, বাচ্চাগুলো বড়ো হয়ে যাওয়ার পর আবার ভাঁড় দিই। তো ভাঁড় দেওয়ার আগে আপনাদেরকে শুধু ভাঁড় দিলে হবে না, তার জন্য একটা মাল্টিভিটামিন ইউজ করতে হবে। এই যত্নগুলো একটা আমার বন্ধু দিয়েছে, মানে স্পন্সর করেছে ভিডিও কর্মগুলো। তো ওর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা নিচে দিয়ে দেবো। ওরকম অনেক রকম চশমা থাকে, যারা চশমা কিনতে চান বা কেনাম দেখে চিনবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, সেরকম ওরা চ্যানেলে ভিডিও বানায়। তো দেখে নেবেন, নিচে লিঙ্কটা দিয়ে দেবো আর নাম্বারটাও দিয়ে দেবো, যদি যোগাযোগ করতে পারেন। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার 12টা কাউন্টার। 12টা কাউন্টারে বাজিগার পাখির কাউন্টার আছে। তো এই কাউন্টারের মধ্যে প্রত্যেকটাতে বাচ্চা উঠে বড় হয়ে গেছে, বাচ্চাগুলো খেতে শিখে গেছে। তো এখানেও সেরকম কোনো বাচ্চা আমি নামিয়ে দিয়েছি, কারণ এই বাচ্চাগুলো যখন সাঁতার যখন ভেতরে ছিল, মানে ভাঁড়ে ছিল, তখন বয়স খুবই কম ছিল, সেই কারণে আমি কোনো ভিটামিন ক্যালসিয়াম ইউজ করতে পারিনি। ঠিক আছে ফ্রেন্ডস, এবার আমি যে ইউজ করব ক্যালসিয়ামটার কারণ একমাত্র। তো এই বাচ্চাটা বার করে নেওয়ার পর যেসব বাচ্চাগুলো দেখুন, আমি প্রত্যেকটাতে ভাঁড় খুলে দিয়েছি, কারণ ভাঁড় খুলে দিয়েছিলাম বাচ্চা থাকা সত্ত্বেও দেখবেন পাখি ডিম পেড়ে দিচ্ছে। ডিম পেড়ে দিলে কী হবে ফ্রেন্ডস, যেই ডিমটা থাকবে বাচ্চাও থাকবে আবার ডিমও থাকবে। প্রথম তো ডিমটা তো নষ্ট হবে বাচ্চার জন্য, পাখিটা ফিমেল ধারী পাখিটা তা দেয়, সে তাকিটা তা দিতে পারবে না, আর দ্বিতীয়ত বাচ্চাটাও ফুটবে না। তাই আমি ভাঁড়গুলো খুলে দিই, বাচ্চাগুলোকে ভালোভাবে করে ফিট করাই, বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এর মধ্যে যে কাউন্টারে যে প্রায় 46টা মতন থেকে 48টা বাচ্চা আমার উঠেছে, প্রত্যেকটা কাউন্টারে 4টে কোনোটা 3টে, তো 46টা মতন আমি গুনেছি। বড় বড় বাচ্চা আমি আজ আলাদা করে দেবো, আলাদা করে দিয়ে এদেরকে আমি মাল্টিভিটামিন ইউজ করব। কারণ ফ্রেন্ডস, যে এরপরে যে ভাঁড় দিলেই ওরা ব্রিডিং করবে, নতুন ব্রিড করার পর ভালো আবার বাচ্চা তুলতে সক্ষম থাকবে। তো এদের কী ভিটামিনটা দিতে হবে, যাদের এরকম বড় বড় বাচ্চা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, আলাদা করে দিয়েছেন, তারপরে কী ভিটামিন দেবেন সেটাও দেখে নিন। সেই ভিটামিনটা আমি খুবই ইউজ করি, আমার ভালো ফল হয়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো যাদের হয়তো এরকম বাচ্চা বড় হয়ে যায়, কোনো ভিটামিন ক্যালসিয়াম না ইউজ করে আবার বাচ্চা বিট করান, আবার বাচ্চার বিট করান, তো বাচ্চাগুলো তারপরেই ছাঁট বা রিজেক্ট বা কোনো রোগ আক্রান্ত বাচ্চা জন্ম নেয়। তো দেখুন আমার সবই বাচ্চা বড় বড় হয়ে গেছে, পাখির দেখুন লেজগুলো দেখুন কত বড় বড়। তো এখানে দেখুন 4টে বাচ্চা, কোনটা মেল কোনটা ফিমেল সব বোঝাই যাচ্ছে, পুরো মা বাবার মতন কালার হয়েছে। এ দেখুন এখানে 2টো বাচ্চা শুধু বেরিয়েছিল, কোনো একটা কারণে একটি বাচ্চার ডিম নষ্ট হয়ে যায়। দেখুন এই 2টো বাচ্চা সব বাচ্চা খুলে নাবি দিয়েছি। আর এরকম সেপারেট কেজে নাবি দিলে যে আপনার ভয় থাকবে না যে পাখি খাওয়াবে কি খাওয়াবে না, এটা ভয় থাকে না, কারণ ঠিক খাওয়াবে ফ্রেন্ডস, কারণ সেপারেট কেজে ঠিক খাওয়াবে। তাই আমি নাবি দিয়েছিলাম, এই দেখুন। এবার ওদেরকে আমি ভিটামিনটা মাল্টিভিটামিনটা ইউজ করব, কারণ আমি আগের দিনে বাটির জল বার করে রেখেছিলাম, দেখুন বাটি বাইরে বার করে রেখেছি। এবার আমি যদি ভিটামিন ক্যালসিয়ামটা পুরোটা দিই, ওরা খেয়ে নেবে, তারপরে বাচ্চাগুলো আজকেই মধ্যে আমি বার করে দিয়ে আজকেই বিকালের মধ্যে আমি ভাঁড়গুলো আবার সেট করে দেবো। দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে পাখিগুলো আবার ডিম পেড়ে দেবে। দেখুন এখানে যে ফিমেল পাখিটি বসে আছে, সব পেটে ডিম আছে। তো আমি দেখেছিলাম বাচ্চা থাকা সত্ত্বেও, বাচ্চা যখন ছোটো ছিল, অনেক ডিম অনেক ফিমেল পাখি ডিম পেড়ে দিয়েছিল, তো ডিমগুলো সে ফুটতো না, তাই আমি ডিমগুলো ফেলে দিয়ে ভাঁড়গুলো খুলে দিয়েছি। দেখুন আমার স্টার্টিং ব্রিডিং করছে, দেখুন একটু ভালো করে দেখুন ফ্রেন্ডস, আমার এটা স্টার্টিং ব্রিডিং করলো, এই পাখিও ডিম পারবে। তো বিট করার একটাই কারণ, আমি যে ভিটামিনটা কালকে ইউজ করেছিলাম, আজকেও বাজিগার পাখি ইউজ করব, ভালো বাচ্চা তুলবে, সাহায্য করে। তো দেখে নিন চলুন কী ভিটামিনটা ইউজ করছি আমি আর কিরমভাবে ইউজ করতে হবে।
সো ফ্রেন্ডস, এই ওষুধটাকে ইউজ করতে হবে একটাই, দেখুন এটা হচ্ছে 2 লিটারের একটা বোতল। তো এই 2 লিটারের বোতল, কারণ আমার লাগছে, আমার এখানে অনেক পাখি আছে তাই জন্য 2 লিটারের বোতল দিচ্ছি। তো আপনাদের যদি কম পাখি থাকে, যদি এক বাটি জলে দিন, এরকম এক বাটি জলে 3 থেকে 4 ফোঁটা ইউজ করবেন। তো এখন কখন ইউজ করতে বলি, যখন বাচ্চা বড় হয়ে যাবে, তারপর যখন বাচ্চা থাকাকালে ভিটামিন দিতে পারিনি, বাচ্চাকে সরিয়ে দেওয়ার পর পাখি যখন আবার নেক্সট বিট করবে, তখন এই ওষুধটা আবার ইউজ করবেন। চলুন তাহলে আমি এই এর মধ্যে কিছু ওষুধ মিশিয়ে দিই, মিশিয়ে দিই আবার পাখিকে আমার খেতেও দিয়ে দিই। অনেকক্ষণ ধরে জল খাওয়াই বলে চেষ্টা করছে, এই দেখুন জাস্ট সামান্য, এই সামান্য ওষুধ, এটা মাল্টিভিটামিন, খুবই ভালো, যারা ইউজ করে তারা জানে। কারণ এটা আমি স্টারফিশ, লং টেলকে বা গোল্ডেনকেও দিই, আমি বিট করাবো। তো দেখলেন আজকে চোখের সামনেই যে আমার কালকে এটা দিয়েছিলাম, তো ব্রিডিং করছে। তো যদিও গরমে ব্রিডিং না করাতে পারি, কিন্তু এই ঘরটাতে পাখি থাকে, কারণ এই ঘরটা খুবই ঠান্ডা, গরম অত নয়, যেটা বাইরেটা যারা ডিরেক্টলি ছাদের রোদ্দুর পরে, যাদের ছাদের ঘর থাকে বা আউটডোরে থাকে, ডিরেক্টলি রোদ্দুর পরে সেখানে ঘর থেকে অনেক ঠান্ডা। তাই আমি পাখিগুলো আবার বিট করাবো, কোনো অসুবিধা হবে না। আর বিট করানো যাবে, একটুখানি খাবারের পরিবর্তন করতে হবে। যারা বিট করাতে চাইছেন তাদের জন্য একটা ভিডিও করবো, বানিয়ে দেবো, যে বিট করার সময় খাবারের সাথে কী খাবার দিলে পাখি সুস্থ থাকবে গরমকালে। চলুন আমি মিশ্রণ করে দিচ্ছি, এবার আমি ভালো করে মিশিয়ে দিই। চলুন এবার আস্তে আস্তে দিয়ে দেবো, দেখবেন দেখুন গ্যাজা গ্যাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি আস্তে আস্তে মিশিয়ে সব বাটিগুলো ভেতরে ঢুকিয়ে দেবো, পাখিগুলো ঠিক খেয়ে নেবে। সো ফ্রেন্ডস, দেখুন আমি সব জল আমার রেডি করা হয়ে গেছে, ওষুধ জলটা তো আমি প্রোভাইড করবো সব পাখি। দেখুন জল খাওয়ার জন্যে এ হয়ে গেছে, লাফালাফি করছে, কারণ ফ্রেন্ডস কালকে আমি জলটা রাত্রিবেলা বার করে নিই, তাই জন্য আর ভেতরে খাবার দেওয়া আছে, ওরা খাবার খেয়ে এখন জলটা খাবে। তো এখন কোনো ভয় নেই যে ছোটো বাচ্চা জলের অভাবে মারা যাবে, তো এটা কোনো ভয় নেই, তাই বার করে নিয়েছিলাম, এবার আমি প্রোভাইড করবো। পাখিটা খাবার জন্য চলে এসছে, আমি ভেতরে দেবো, প্রোভাইড করবো, খুব শিগগিরই তারা ওষুধটা খেয়ে নেবে। দেখুন আমার জলটা খায় বলেই, তো যারা ওষুধ দেবেন, ইউজ করবেন, তো একটু যদি রাত্রিবেলা জলটা বার করে নেন, খুবই উপকার হবে। কারণ দেখবেন ফ্রেন্ডস, আর পাখিগুলো যদি সকালবেলা বাটিতে জল থাকে, সেই জল যদি খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পর দেখবেন ওরা আর ওষুধগুলো আর খেতে চায় না, সেই রাত বেলা হয়ে যাবে 12টা 11টার সময় ওষুধ খেলে পাখি কোনো কাজ না। যত চেষ্টা করবেন পাখিকে সকাল সকালকে জলে ওষুধ দিয়ে খাওয়ানোর, দেখুন জলগুলো খেয়ে নিচ্ছে ওরা, দেখুন। দেখুন ওরা জল খেয়ে নিচ্ছে, সব বাচ্চা পাখি, খুবই সুন্দর। আর আমাকে একটা দুটো বাটি লাগে, এই যে আমি ভিটামিনটা ইউজ করলাম, এটা মাল্টিভিটামিন, খুবই কাজের ভিটামিন, বা জিগার পাখি ছোটো পাখির ক্ষেত্রেও ভালো কাজে লাগে। পাখির ব্রিডিং মুড চলে আসবে, যে পাখি বিট করে না সে পাখি বিট করবে। এখানে কিছু বাজিকার পাখি আবি, দেখুন দেখুন জল খায় বলে কি সুন্দর, এটা মেল পাখি ফিমেল পাখি সব একসাথে চলে এসছে, কারণ বাচ্চাকে গিয়ে ফিট করাবে, আর তার সাথে মাল্টিভিটামিনটা ওদেরও কাজ করবে। সেটা হচ্ছে রিকোভিড, দেখুন এই যে আমি ওষুধটা ইউজ করি, এটা হচ্ছে রিকোভিড ওষুধটা, এটা পশু পাখি ওষুধ দোকানে পেয়ে যাবেন, দাম মাত্র 50 টাকা, এটা খুবই কাজ করে, মাল্টিভিটামিন আছে। তো এটা যে পাখি বিট করতে পারছে না, বিট করে না, ডিম পারে না, তো সে পাখির জন্য খুবই ভালো। যেমন আমার স্টারফিশটা দেখালাম কিছুক্ষণ আগে, যে বিট করছে, কালকে আমি দিয়েছিলাম, তো আজকে দিয়েছি তাই জন্য বিট করেছে। তো আপনারা এটা এরকম ইউজ করতে পারেন, বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে, আবার যখন ডিম পাড়ার আগে পাখিগুলোকে ইউজ করতে পারেন।